আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এই যে বাড়িতে মিস্ত্রি লাগাইছি, মুরগির ঘর, হাঁস মুরগির ঘর করব, রান্নাঘর করব উঠানে, তাই জন্য এই যে মিস্ত্রি লাগাইছি। তো মিস্ত্রিটা আমি লাগাইছিলাম, দুইটা মিস্ত্রি লাগছে, কিন্তু মিস্ত্রি লাগার পর কাজ করতে করতে পানি আসে, তো আমার একদিনে কাজ হয়নি, দুই দিনে কাজ করতে হয়েছে। তো এখানে যে আমি চাল কুমড়া পাড়তে আসছি গাছ থেকে, তো আমার গাছে বড় একটা চাল কুমড়া ধরছিল, সেটা তো হারিয়ে গেছে। তো পরে তো এই চাল কুমড়াটা আমি কাড়ে নিয়ে আসলাম গাছ থেকে, এটা রান্না করব। তো প্রথমে যে চাল কুমড়াটা ধরছিল সেটাই চুরি হয়ে গেছে, এটা দ্বিতীয় চাল কুমড়া, আরও নতুন করে ধরতেছে। তো প্রথমে চোরের পেটে গেল, কী করব দুঃখ করে। আর মনটা আজকে ভালো নেই, গতকাল আমার মুরগি ইন্দুরে নিয়ে গেছে না কিসে নিয়ে গেছে বুঝতে পারছি না। তো আজকেও বাড়িতে বিড়াল না কি আসছিলো, আজকেও একটা মুরগি নিয়ে গেছে, তো এই জন্য মনটা খারাপ, ভাল লাগছে না। রান্না করতে হবে, মিস্ত্রি লাগিছে, তো কী করবো? আর এখন চাল কুমড়া নিয়ে আসলাম, চাল কুমড়াটা পারে এখন তরকারি মাছ দিয়ে রান্না করবো। তো স্নেহার বাবা মাছ নিয়ে আসিছে, তো স্নেহার বাবা কী মাছ আনিছে সেটা মাছটা কাটে নিয়ে আসলাম, চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি। স্নেহার বাবা এখানে মির্গা মাছ নিয়ে এসেছে, তো মির্গা মাছের পেটে যে ডিম ছিল, তো ডিমালা মাছ স্নেহামণি ডিম খেতে পছন্দ করে, তো ডিমটা আমি ভুনা করবো না, ডিমটা আমি তরকারি রান্না করার পর শুনো ঝোলের উপর দিয়ে দিব। তো এইভাবে দিলে ওটাতে একটু ঝাল মশলা কম ঢোকে, স্নেহামণি খেতে পছন্দ করে, আর আমরা যখন খাই তখন ডিমটা আলাদাভাবে রান্না করি নিই। তো আজকে আমি রান্না করব চাল কুমড়া দিয়ে, মাছটা দিয়ে ঝোল রান্না করব, আর রান্না করব মুরগির গোস্ত। তো এখানে স্নেহামণি আমাকে ডাকে বলতেছে, আম্মু আজকে আমার জন্মদিন, তো ওর মানে ওর নতুন জামা পরলেই ওর জন্মদিন হয়, তো এই জামাটা নতুন বানিয়ে দেওয়া হয়েছে ওকে। তো এখন সকাল উঠে ও আগে গোসল করছে, গোসল করে বলছে আজকে আম্মু আমার আজকে জন্মদিন, তো আমাকে একটা নতুন জামা দেও, আমি নতুন জামা পরবো। তো এই জামাটা বার করে দিলাম, এই জামাটা পরে আমি এখন টিভির কাছে আসতেছে আর বলতেছে আজকে আমার হ্যাপি বার্থডে টু ইউ, মানে ওর জন্মদিনের একটা ভিডিও আছে ওটা বের করে দিতে বলতেছে, আর বলতেছে দেখো আমার জামাটা অনেক সুন্দর, দেখো সুন্দর না বলো, যে হ্যাঁ তোমার জামাটা তো সুন্দর, জামাটার চেয়ে তুমি আর বেশি সুন্দর, তখন অনেক খুশি হয়ে যায়। তো ও বলতেছে আমাকে যে আমার জন্মদিন আলাদা, জন্ম তারিখ আলাদা, জন্ম বার আলাদা, মানে ওর তিনটা যে অ বৃহস্পতিবারে হয়েছে, যখন বৃহস্পতিবার আসে তখন ও বলে কি আজকে আমার জন্মদিন, আর যখন 9 তারিখ আসে তখন বলে আজকে আমার জন্ম তারিখ, আর বছরে একবার তো হ্যাপি বার্থডে কেক কাটবে আর জন্মদিন করবে। তো ওর হ্যাপি বার্থডে প্রতিদিনই, যখনই কেক আনবে তখনই ওর জন্মদিন। তো এখানে মেয়ের সঙ্গে গল্প করেছিলাম, আর রান্না করেছিলাম, আবারও চলে আসলাম রান্না করতে। এই যে এখানে আমি গাছ থেকে আবার 2টা বেগুন নিয়ে আসলাম, নিয়ে আসে একটু বেগুন কাঁঠালে বিছিয়ে আলু সব কিছু দিয়েই এই মাছের ঝোলটা রান্না করবো। তো এইভাবে ঝোলটা রান্না করে খেলে মজা লাগে, আসলে অনেক মজাও হয়েছিল। তো এতে আমি তো এইভাবেই রান্না করি, এইভাবেই খাই, এখন কার কাছে ভালো লাগবে জানি না, আমি তো যেভাবে রান্না করি সেভাবেই দেখাবো। তো চাল কুমড়াতে আমি বেশি পানি দিব না, কারণ চাল কুমড়া থেকে পানি বাড়ায়। তো এখানে আমি কষানো ঢাকা দিয়ে রাখলাম, অনেক পানি বাড়াবে। আর এখানে আমি যে মুরগি রান্না করব, এখানে মুরগি রান্না করার জন্য এখানে মশলাটা কষে নিছি। তো আজকে মুরগি আর মাছ দুটাই রান্না করব, কারণ বাড়িতে তো মিষ্টি লাগছে, ভালো মন্দ না খাওয়ালে তো হয় না। তো এখানে একটা সাদা মুরগি আনা হয়েছে আর মাছ, তো এখানে মুরগিটাও রান্না করছি, তো সব কিছু কারেন্টের চুলাই রান্না করছি। তো কারেন্টের চুলাই রান্না করার জন্য আমার অন্য হাঁড়ি পাতিল নাই দেখে আমি সবসময় এই রাইস কুকারের গাবলাটা আর ওটা ব্যবহার করি, কড়াইটা। এখানে মিস্ত্রিরা দুপুরের দিক কাজ করতেছে, মিস্ত্রিকে আমি ডাকতে আসলাম যে আসেন খাওয়া দাওয়া করবো দুপুরে। তো মিস্ত্রি আসবে, তার মধ্যে স্নেহার বাবা মহিলিয়ে গাছ ওইদিকে গেল, কারণ পাশেই গাছ আছে, গাছটা কাটে দিবে। তো এই যে কাজ করতে করতে এখন মোটামুটি আমার কাজ শেষের দিকে। তো কী কাজ করলো চলেন আপনাদেরকে দেখাই, যে ছাদের উপর চলে আসলাম, ছাদের উপর থেকে নিচে দেখেন না যে আমি আমার ওখানটা অনেক বড়ই, তাই আমি অর্ধেকটা এরকম করে টিন দিলাম, আর অর্ধেকটা যে আমার চাল কুমড়া ঝাংলা আছে, তো ওরটুকু আমি রেখে দিলাম যে ওখানে আমি গাছ মানে গাছ লাগাবো, গাছ লাগিয়ে ওখানে ঝাংলা দিব, সবটা তো আর ঢাকে দিলে হয় না। আর এই যেখানে কাস্টমারে কাজ চলতেছে, তা আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।